বাংলা বিভাগের স্নাতক সম্মান চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের অনলাইন ক্লাসে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের বিষয় শিরোনাম শিরাগত সাহিত্য অনুদিত। আজকের আলোচ্য বিষয় সফোক্লিসের ইডিপাস নাটক। আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রভাষক বাংলা বিভাগ, সরকারি আদর্শ মহিলা কলেজ, চুয়াডাঙ্গা। স্নাতক সম্মান চতুর্থ বর্ষের শিরায়ত সাহিত্য অনুদিত অংশের অন্তর্ভুক্ত বিষয়গুলো হল ইডিপাস নাটক, লিখেছেন সফোক্লিস, সৈয়দ আলী আহসান অনুদিত। মেঘদূত, লিখেছেন কালিদাস, বুদ্ধদেব বসু অনুদিত। হ্যামলেট, লিখেছেন শেক্সপিয়ার, শামসুর রহমান অনুদিত। মা, ম্যাক্সিম গর্কি, পুষ্পময়ী বসু অনুদিত। তুমি একটু খেয়াল করে দেখো, যখন ইডিপাস নাটকে ইডিপাসের চরিত্র আসবে তখন এই উদ্ধৃতি চিহ্নটা হবে না, যখন ইডিপাস নাটকের প্রসঙ্গ আসবে যত জায়গায় আসবে তত জায়গায় এই উদ্ধৃতি চিহ্ন দিতে হবে। এই জিনিসটা তোমরা খেয়ালই করো না, এটা অনেক বড় ভুল, এরপর থেকে এ বিষয়ে সাবধান। ইডিপাস নাটক লিখেছেন সফোক্লিস। সফোক্লিস 496 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। তার জন্ম গ্রিসের অ্যাথেন্সে। তিনি 90 বছর বেঁচে ছিলেন। গ্রিসের লোককথা অবলম্বনে তিনি নাটকটি রচনা করেন। খেয়াল করে দেখো, এখন 2020 সাল, তিনি এই 2020 সালেরও 496 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি 2516 বছর আগে জন্মেছিলেন। তাই বলা যায় এই নাটকের বয়স প্রায় 2500 বছর। তার তিনটি নাটক ইডিপাস, কলোনাস দেশে ইডিপাস, অ্যান্টিগনি। তার তিনটি নাটকের কাহিনী টিভি রাজপ্রাসাদকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ইডিপাস নাটকটি অনুবাদ করেন সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসান সফোক্লিসের মূল ইডিপাস রেক্স অবলম্বন না করে ইএফ ওয়াল্টিংয়ের ইংরেজি অনুবাদ অনুসরণ করে ইডিপাস নাটকটি অনুবাদ করেন। এটি ভাবানুবাদ। আমরা জানি অনুবাদ দুই ধরনের, একটি আক্ষরিক অনুবাদ, একটি ভাবানুবাদ। আক্ষরিক অনুবাদ মানে মূলে যেভাবে ছিল যতটুকু ছিল ততটুকুই অনুবাদ করাকে আক্ষরিক অনুবাদ। ভাবানুবাদ হলো মূলের কাহিনীর সাথে মিল থাকবে কিন্তু বড় হতে পারে ছোট হতে পারে। ইডিপাস সম্পর্কিত অতিবাহিত তথ্য খেয়াল করো। ইডিপাস শব্দের অর্থ পা ফোলা। ইডিপাসের পিতা থেবিসের রাজা লেয়াস, মাতা জোকাস্টা, আবার স্ত্রী জোকাস্টা। একটু ভালো করে খেয়াল করে দেখো, ইডিপাসের মাতাও যিনি আবার স্ত্রীও তিনি। এটাই এই নাটকের করুণ ট্র্যাজেডি। ইডিপাসের সন্তান অ্যান্টিওক্লিস, পরিনিসেস, অ্যান্টিগনি ও ইজমিনিট, ক্রিয়ন, জোকাস্টার ভ্রাতা, ইডিপাসের রাজশালক প্লাস মামা টিরেসিয়াস, ত্রিকালদর্শী, অন্ধ মহাপুরুষ, তিনি ভবিষ্যৎ বলতে পারতেন। স্ফিনক্স, কিন্তু ডাইনি রমণী, হেবিয়দের কাছে তিনি ছিলেন প্রহেলিকা বিশেষ। ইডিপাস তার ধাঁধার উত্তর দিয়ে তাকে হত্যা করেন। অ্যাপোলো, একজন প্রধান গ্রিক দেবতা, ডেলফি, অ্যাপোলো দেবগণের মন্দির। এগুলো ইডিপাস সম্পর্কিত আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা দেখো থিবি নগরী, যে নগরীর কাহিনীকে কেন্দ্র করে ইডিপাস নাটকটি গড়ে উঠেছে, সেই নগরীর প্রতিষ্ঠা করছেন ক্যাডমাস। ক্যাডমাস ছিলেন অ্যাগেনার ও টেলিফেমাসের পুত্র। তিনি একজন বীর সন্তান, তিনি ডেলফির দৈববাণীর নির্দেশে থিবিতে একটি নগরী প্রতিষ্ঠা করেন। ক্যাডমাসের পুত্র পলিডোরাস, পলিডোরাসের পুত্র ল্যাবডেক্স, ল্যাবডেক্সের পুত্র লেয়াস, লেয়াসের পুত্র ইডিপাস। ইডিপাসের কাহিনীকে কেন্দ্র করেই নাট্যকার ইডিপাস নাটকটি রচনা করেন। এটি তৎকালীন সময়ের একটি লোকগাথা। ইডিপাস নাটকটি এক ধরনের ট্র্যাজেডি। আমরা জানি ট্র্যাজেডি দুই ধরনের, গ্রিক ট্র্যাজেডি,
শেক্সপিয়ারের ট্র্যাজেডি, গ্রিক ট্র্যাজেডি নিয়তি নির্ভর, তোমার নিয়তিতে যা থাকবে সেটা গ্রিক ট্র্যাজেডি, আর শেক্সপিয়ারের ট্র্যাজেডি কর্মনির্ভর, তুমি যে কাজ করবা তার বিনিময়ে যে ফল পাবা সেটাই শেক্সপিয়ারীয় ট্র্যাজেডি। ট্র্যাজেডির সংজ্ঞা হলো আত্মদ্বন্দ্বে পরাভূত মানব জীবনের করুণ পরিণতি। আমরা নাটকের আলোচনায় এটা খুব ভালোভাবে দেখতে পাবো। করিন্থ, ইডিপাসের পালক পিতামাতার রাজ্য। শৈশবে ইডিপাসের পিতা লেয়াস তার পায়ে লোহার শিকল বেঁধে সিথারাইন পর্বতে ফেলে আসার কথা বলেছিলেন, কিন্তু ইডিপাসের প্রতি মায়ের কারণে রক্ষী থাকে পাশের রাজ্যের নিঃসন্তান রাজা পলিবাস ও রানী মেরভির রক্ষীর কাছে দিয়ে দেয়। সেই থেকে তিনি 20 বছর ধরে পালক পিতামাতার নিকটেই বসবাস করতেন, কিন্তু তিনি জানতেন না রাজা পলিবাস এবং রানী মেরপি তার আসল পিতামাতা নন। একদিন তিনি ডেলফির মন্দিরে গিয়ে নিজের ভাগ্য সম্পর্কে জানতে পারেন যে তিনি হবেন পিতৃঘাত এবং মাতাকে বিবাহ করবেন। এই দৈববাণী শুনে তিনি জ্ঞানশূন্য হয়ে পড়েন এবং করিন্থে আর না ফেরার সিদ্ধান্ত নেন। তিনি পাশের রাজ্য অর্থাৎ নিজের পিতার রাজ্যের পথ ধরেন। অন্যদিকে তার জন্মস্থান থিবি নগরীতে এক অপদবী স্ফিন্থ এসেছে। সে অপদবী স্ফিন্স সকলকে একটা প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর দিতে না পারলে তার মুখ দিয়ে রক্ত উঠে মারা যাচ্ছে। এই প্রশ্নের উত্তর জানার জন্য ইডিপাসের আসল পিতা লেয়াস ডেলফির মন্দিরে যাচ্ছিলেন। একটা সরু রাস্তায় দুই পাশে তারা মুখোমুখি হয়। দুজনই আগে রাস্তা পার হতে চাইলে এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। রাজা লেয়াস তার বাহন থেকে পড়ে যান, রক্ষীরাও মারা পড়ে। একজন রক্ষী থিবিতে এসে খবর দেয় রাজা দস্যু কর্তৃক নিহত হয়েছে। এরপর ইডিপাস নিজের পিতার রাজ্যে আসে। এবার দেখো থিবি নগরী, এখানে ইডিপাসের জন্ম। এই থিবি নগরের রাজা লেয়াস এবং রানী জোকাস্টা, অর্থাৎ ইডিপাসের পিতা লেয়াস এবং মাতা জোকাস্টা। ডেলফির মন্দিরের দৈববাণীর কারণে রাজা লেয়াস দীর্ঘদিন স্ত্রীর শয়নকক্ষে আসতেন না। স্ত্রী নিকটে গেলে রাজা ভীত হতেন, খুব বেশি প্রশ্ন করলে তিনি এত ক্ষিপ্ত হতেন যে হয় তিনি আত্মঘাতী হবেন না হয় রানীকে মারবেন। তিনি চাইতেন না রানীর গর্ভে সন্তান আসুক। এত সাবধানতার পরেও তার গর্ভে সন্তান এসেছিল, কিন্তু রানীর ছেলেকে দেখতে চাইলে রাজা বলেন, তোমার ছেলে আর একটা অভিশাপ ছিল, সেই ছেলে বড় হয়ে আমাকে হত্যা করবে আর তোমার শয্যা কলঙ্কিত করবে, তাই মেরে ফেলেছি। এভাবে 20 বছর চলে যায়। বিভিন্ন নগরীতে দুর্ভিক্ষ নেমে আসে, মহামারীতে মরতে শুরু করে সাধারণ মানুষ। সেই অপদেবী স্ফিন্স তার প্রশ্নের উত্তর দিতে না পেরে মানুষের মুখ দিয়ে রক্ত উঠে মরতে শুরু করে। এর উত্তর জানতেই রাজা লেয়াস যাচ্ছিলেন ডেলফির মন্দির। পথের মধ্যেই তার পুত্র ইডিপাসের মুখোমুখি হন এবং পুত্র কর্তৃক তিনি নিহত হন। সেদিনই পুত্র তার আসল রাজ্যে অর্থাৎ ইডিপাস তার আসল রাজ্যে থিবিতে ফিরে আসেন। ফিরে এসে সেই স্ফিন্সের প্রহেলিকার জবাব দেন এবং তাকে মেরে ফেলেন। সেই যুবককে থিবির জনগণ রাজা হিসেবে বরণ করেন। তখন লেয়াসের মৃত্যুর কথা কারো মনে ছিল না, তারা রানী জোকাস্টাকে পত্নী হিসাবে গ্রহণ করতে বলেন। যুবকের আকর্ষণে রানী মুগ্ধ হয়ে নিজের বুকে আশ্রয় দেন, তাকে মমতার আলিঙ্গনে আবদ্ধ করেন। ইডিপাস তাকে নিবিড় শক্ত আলিঙ্গনে বন্দি করেন। তাদের বয়সের ব্যবধান ঘুচে যায়। রানীর স্নেহের আশ্রয়ে ইডিপাস নির্ভরশীল বালকের মতো ভালোবাসার চেয়ে বেশি স্নেহ প্রত্যাশা করতেন। একদিন রানী ইডিপাসের পায়ের গোয়ালি ক্ষত দেখে ক্ষতের কারণ জিজ্ঞাসা করলেন। তখন ইডিপাস বললেন, মনে হয় শৈশবে আমার পায়ে পেরেক ঠুকে আমাকে কেউ পাহাড় থেকে ঝুলিয়ে রেখেছিল, নিষ্ঠুর শকুনরা আমাকে ছিঁড়ে খায়। ইডিপাস লোকমুখে একথা শুনেছিলেন। তখন জোকাসটা বললেন, আমার প্রবীণ স্বামী লেয়াস কথা হতে শুনে এসে বলেছিল আমারই গর্ভের সন্তান তাকে হত্যা করবে আর আমাকে বিবাহ করে আমার শয্যায় রাত্রির পর রাত্রি কাটাবে। এই কথা শুনে ইডিপাস ভীষণ চিৎকার করে ওঠেন।
এলিফাজ তখন বলেন, মানুষের ভাগ্য নিয়ে দেবতাদের একই পরিহাস, এমন অসম্ভব এবং কুৎসিত ধারণা মানুষ সম্পর্কে দেবতাদের কেন হবে। তখন রানী তাকে প্রবোধ দিয়ে বলেন, যা হবার তা তো হলো না, দেবতাদের মাঝে মাঝে ভুল হয়। এলিফাজের সঙ্গে জোকাস্টার সংসারের দেড় যুগ হয়েছে, তারা দেড় যুগ ধরে একত্রে সংসার করছে। অনেকদিন পর ইডিপাসের মনের রাজ্যে ভীষণ আলোড়ন সৃষ্টি হয়েছে, পৃথিবীতে আবার মনান্তর দেখা দিয়েছে। আকাল এসে ফসল নষ্ট করে দিচ্ছে, নদী শুকিয়ে যাচ্ছে, চাষের ভাগগুলো মারা যাচ্ছে, গর্ভের সন্তান গর্ভেই মারা যাচ্ছে, চারদিকে শুধুই হার। দেড় যুগ আগে ইডিপাস এক অপদেবতার হাত থেকে পৃথিবীবাসীকে রক্ষা করেছিলেন, আবার পৃথিবীর জনগণ তার কাছে এসেছে। এজন্য তিনি রাজসুলভ ক্রেয়নকে ডেলফির মন্দিরে পাঠান। ক্রেয়ন সেখান থেকে খবর আনেন পৃথিবীতে এক বৃহৎ পাপ বসবাস করছে, তাকে তাড়াতে না পারলে অভিশাপের হাত থেকে নাগরীকে বাঁচানো যাবে না। তখন রানী বলেন, কি সেই পাপ? কার অনাচারের জন্য নগরীর এই দশা? আমি যদি তার সন্ধান জানতে পারতাম, তাকে আমার বিচলিত স্বামীকে ধরিয়ে দিতাম। রহস্য উন্মোচনের জন্য দৈবজ্ঞ অন্ধ টিরেসিয়াসকে রাজদরবারে ডেকে আনা হয়। তিনি ভূত ভবিষ্যৎ বলে দিতে পারেন, তার সঙ্গে দেবাদিদেব জিউসের আশীর্বাদ আছে। জোকাস্টা দরবারের পেছনে টিরেসিয়াসের কথা শুনতে গেলেন, কিন্তু টিরেসিয়াস একই বলছেন। টিরেসিয়াস বলছেন, জোকাস্টার বর্তমান স্বামী ইডিপাসই নাকি বৃদ্ধ অ্যাসকে হত্যা করেছেন। জোকাস্টার শয্যা জোকাস্টার পুত্রই অস্বস্তি করেছে। এসব কথা শুনে তিনি আত্মহত্যা করেন। টিরেসিয়াসের কাছে ইডিপাস এসব শুনে হতবাক হয়ে যান। তখন মৃত রানীর গাত্রাবরণ থেকে কাঁটা খুলে নিয়ে নিজেই নিজের চোখ উপড়ে ফেলেন, কেননা যখন চারদিকে কদর্য বিভৎসতা, তখন এ চোখ দিয়ে আমি কি করব। আর নিজের সন্তানদের বলেন, তোদের ভাইয়ের হাত ধর, শৈশবে আমার পিতামাতা যেখানে আমার মরণের জন্য পাঠিয়েছিল আমাকে সেখানে নিয়ে চল। স্তেরাইন পর্বতে তিনি মৃত্যুর জন্য ধীরে ধীরে প্রতীক্ষা করতে থাকেন, এটাই এই নাটকের করুণ ট্রাজেডি। ইডিপাস নিয়তির বাদল থেকে মুক্তির জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত নিয়তির কাছেই তাকে, যে নিয়তি তাকে টেনে এনেছে করুণ করুণ। তাই যে উদ্দেশ্য নিয়ে তিনি পরিত্যাগ করেছিলেন, তার সে উদ্দেশ্য সফল হয়নি। উপরন্ত বিনগরীতে এসে সে উদ্দেশ্য তার নিয়তির অমোঘ সত্যই যেন বাস্তবায়িত হতে, তাই তার শ্রীনগরীতে আসার দেড় যুগ পরে শ্রীনগরীতে মহামারী মনন্তর নেমে আসে। এই দেড় যুগ আগে যে এলিফাস শ্রীবাসীকে স্ফিঞ্চের বহিলেখা থেকে রক্ষা করেছিলেন, দেড় যুগ পরে আবার শুরু হয়েছে নতুন ধরনের মহামারী। তাই পৃথিবীর অধিবাসীদের প্রতি এলিফাসের উক্তি, তোমরা আমার সন্তান, আমি তোমাদের জন্য বেদনার্থ, তোমাদের যন্ত্রণা অনুভব করি, কিন্তু তোমরা যেখানে বহন করছো আপন আপন বেদনা, আমি সেখানে বহন করছি সর্বজনের বেদনা, এদেশের সকল মানুষের বেদনা। তাই তার রাজা হিসাবে তার উচিত হবে নতুন করে এই বেদনার উৎস কাহিনী অনুসন্ধান করা। তখন তিনি বলেন, আমি নতুন করে সন্ধান করব, সমস্ত কিছু দেবালোকের মতো উদ্ভাসিত হবে, দেবতার জন্য আমাদের দেশের জন্য আমি তোমাদের সহায়ক বন্ধু হিসেবে কাজ করব, এ কলঙ্কিত হত্যার আমি প্রতিশোধ নেব। তিনি নিজেও জানতেন না যে তিনি সেই হত্যাকারী, নিজের পিতাকে নিজে হত্যা করেছেন, নিজের অজান্তে তিনি নিজের শাস্তি ঘোষণা করছেন, তিনি এই কলঙ্কিত হত্যার প্রতিশোধ নেবেন, অথচ তিনি নিজেই হত্যাকারী। তিনি যদি সেই হত্যাকারীকে ধরতে পারেন, তার শাস্তি ঘোষণা করেছেন, তার শাস্তি ঘোষণা করে তিনি বলেন, সে যেই হোক না কেন, যে দেশ আমি শাসন করছি সে দেশের জনসাধারণের সঙ্গে তার মানসিক এবং সামাজিক কোনো সম্পর্কই থাকবে না, প্রতিটি গৃহ থেকে সে অশুচি এবং ঘৃণিত বলে বিতাড়িত হবে। এই সত্য জানার জন্য তিনি রাজশালক ক্রিয়ন, আবার তার মামা ক্রিয়নের পরামর্শ মতো
অন্ধ ভবিষ্যদ্বক্তা টিরেসিয়াসকে দেখে নিয়ে এসেছেন। দেখে নিয়ে এসে টিরেসিয়াসকে বলেছেন, যে যে মহামারী আমাদের দেশকে আচ্ছন্ন করেছে তার থেকে মুক্তির জন্য আপনার সহায়তা আশা করি, আপনি রক্ষা করুন সবাই। কিন্তু ত্রিকালদর্শী টিরেসিয়াস এ ব্যাপারে ইডিপাসকে সাহায্য করতে রাজি না হন, কারণ এসে করতে গেলেই সাপ বের হয়ে আসবে, এটা তিনি ভালো করে জানেন। যখন টিরেসিয়াস এটা রাজি নয়, সত্য সন্ধানে রাজি নয়, তখন ইডিপাস তাকে এবং ক্রেয়নকে ভুল বলেছেন। তিনি মনে করেছিলেন ক্রেয়ন এবং টিরেসিয়াস এই দুজনই লিয়াসের হত্যার ষড়যন্ত্রের সাথে জড়িত, এবং তারা চায় ইডিপাস এর জায়গায় ক্রেয়ন রাজা হোক। কিন্তু অন্যায় অভিযোগ শুনে টিরেসিয়াস আর নিজেকে ধরে রাখতে পারেননি, টিরেসিয়াস ইডিপাসকেই মহাঘাতক এবং লিয়াসের হত্যাকারী হিসেবে অভিহিত করেন। টিরেসিয়াস ইডিপাসকে সাবধান করেছেন এই বলে যে অভিশাপের কারণে তাকে দেশ ত্যাগী হতে হবে, কিন্তু এ সাবধানবাণী ইডিপাসকে হতোদ্যম করতে পারেনি। ইডিপাসের চরিত্রে সন্দেহ প্রবণতা রয়েছে, তাই টিরেসিয়াসের অভিযোগ শুনে তার ধারণা হয়েছে রাজ্য লোভে তার এতদিনের বন্ধু ক্রিয়ন টিরেসিয়াসের সাথে মিলে এই জঘন্য ষড়যন্ত্র করছে। ক্রিয়নকে অভিযুক্ত করে ইডিপাস বলেছেন, তুমি কি ভেবেছো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে নিশ্চিন্তে বেঁচে যাবে? তোমার প্ররোচনা না হলে সে আমাকে লিয়াসের হত্যাকারী বলতো না। কিন্তু তিনি জানতে পারেন করিন্থের বার্তাবাহ যখন এসে জানালেন যে রাজা পলিবাস এবং রানী মেরোপি ইডিপাসের আসল পিতামাতা নন, তখন ইডিপাসের চেহারা পাল্টে যায়। দূত মনে করেছিল এটা খুশির সংবাদ, কিন্তু ইডিপাস এতে আতঙ্কিত হয়ে ওঠেন। একদিন তিনি পলিবাস এবং মেরোপিকেই আসল পিতামাতা ভেবে এসেছিলেন, তখন তার সেই দৈববাণীর কথা মনে পড়ে যায়, সেই দৈববাণী যে দৈববাণীর কারণে তিনি ডেলফির মন্দির থেকে আর করিন্থে ফিরে যাননি, চলে এসেছেন আসল পিতার রাজ্যে পৃথিবীতে। ইডিপাস অনুভব করতে পারলেন যে তার জন্মরহস্য সংগৃহীত, জন্মের এ রহস্য উন্মোচনে তিনি দৃঢ় প্রতিজ্ঞ হলেন। যথাষ্টাকে বলেছেন, সন্ধানের সমস্ত সূত্র এখন আমার হাতের মুঠোয়, আমি আমার জন্মের সত্য আবিষ্কার করবই। তিনি জন্মসত্য আবিষ্কারে বদ্ধপরিকর হলেন। কিন্তু রানী সুখেই ছিলেন, এই দেড় যুগ ধরে ইডিপাসের সাথে অনেক সুখ শান্তিতে আছেন, তাদের চার সন্তান পৃথিবীতে এসেছে, তাই তিনি চান না ইডিপাস তার জন্ম রহস্য উন্মোচন করুক। কিন্তু রানী বাধা দিতে গেলেও ইডিপাস ভেবেছেন, আমার জন্ম খুব নিচু ঘরে হতে পারে, কিন্তু তাও আমি জানতে চাই। রানীর গর্বে আঘাত লেগেছে, তাই তিনি তা করতে চান না, তার স্বামী রাজবংশের নয়, এসব আবিষ্কারে আমার কোনো লজ্জা নাই। যখন সত্য জানতে পারলেন তখন অসহ্য বেদনায় চিৎকার করে উঠলেন, অন্ধকার অন্ধকার, পাপী আমি, মহাপাপী আমি, অভিশপ্ত। অবশেষে তিনি কি করলেন, রানী যখন একথা শুনলেন তখন রানী আত্মহত্যা করলেন, আর ইডিপাস মৃত রানীর কাঁধে কাঁটা তুলে নিয়ে নিজের চোখ নিজেই উপড়ে ফেললেন, কারণ যিনি এই চোখ দিয়েই তার মাকে দেখেছেন, আবার এই চোখ দিয়েই তার স্ত্রীকে দেখছেন একই ব্যক্তির মধ্যে, তাই এই চোখ রাখার তার অধিকার নাই। যখন চারদিকে কদর বিভৎসতা, তখন এসব দিয়ে আমি কি করব। অবশ্যই প্রিয়নের প্রতি তার শেষ অনুরোধ, এই মুহূর্তে দেশ থেকে আমাকে নির্বাসন দাও। শৈশবে আমার পিতামাতা সীতারায়ণ পর্বতে আমার মৃত্যু চেয়েছিলেন, তাদের আকাঙ্ক্ষা তুমি আমি পূর্ণ করব, আমি সেখানে মৃত্যুর জন্য অপেক্ষা করব। দেখো, মৃত্যুই সবকিছুর সমাধান না। একজন মানুষ মারা গেলে তার সব শেষ হয়ে গেল, কিন্তু মৃত্যুর জন্য তিলে তিলে প্রতীক্ষা মৃত্যুর চেয়েও ভয়াবহ শাস্তি, মৃত্যুর চেয়ে মৃত্যুর অনুভূতি ট্র্যাজেডি। তিনি শুধু মৃত্যুকে প্রত্যক্ষ করেননি, অনুভব ও উপলব্ধিও করেছেন।
এই অনুভূতির তীব্রতা তীক্ষ্ণতায় তিনি নিজেকে নিজেই অতিক্রম করেছেন। জোকাস্টা, ইডিপাসের মা, অথচ তারা দীর্ঘ দেড় যুগ একে অপরের সঙ্গে সংসার করেছেন, অনাক্ষরেও বুঝতে পারেননি। ইডিপাস যখন জন্মগ্রহণ করেন তখন রানী জোকাস্টা তরুণী, গ্রিসের রাজা প্লেয়াসের পত্নী। ইডিপাসের জন্মের সাথে সাথে তার দুর্বিষহ জীবন শুরু হয়। এতদিন জোকাস্টা নিঃসন্তান ছিলেন, সন্তান জন্মগ্রহণ করা মাত্রই সন্তানকে ত্যাগ করা হলো, কিন্তু যে কারণে সন্তানকে ত্যাগ করা হলো সে কারণটা তাকে পীড়া দিতে থাকে। দেবতাদের দয়াবাণীর কারণে জোকাস্টা তার গর্ভের সন্তানকে ত্যাগ করলেন। সেই দেবাণী কি ছিল তোমরা সবাই জানো, যে তার গর্ভজাত সন্তান তার পিতাকে, ইডিপাসের পিতাকে হত্যা করবে এবং মাকে, মার সজ্জাকে অস্বস্তি করবে। 51 জানুয়ারি 3 দিনের মাথায় শিশুকে লোহার শলাকা দিয়ে 2টি পা দৃঢ় নিবন্ধ করে নির্জন পাহাড়ে পরিত্যাগ করে আসা হয়। জোকাস্টা জানতেন তার সন্তানের মৃত্যু ঘটেছে, রাজা লেয়াসও জানতেন, কিন্তু যে রক্ষী তাকে নিয়ে গিয়েছিলেন সেই রক্ষী ইডিপাসের প্রতি মায়ার কারণে পাশের রাজ্য করিন্থের রক্ষীর কাছে দিয়ে দিয়েছিলেন। দুজনের অগোচরে ইডিপাস দীর্ঘ 20 বছর ধরে পাশের রাজ্য করিন্থে বড় হয়েছেন। এই দীর্ঘদিনে জোকাস্টার বয়স বেড়েছে, রাজা লেয়াস নিহত হয়েছেন, ঘটনাক্রমে থিবিসের সিংহাসনে নতুন যুবক রাজা আসেন, সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি। সেই রাজা ইডিপাস, তিনি স্ফিংসের প্রহেলিকা থেকে রক্ষা করা কৃতজ্ঞতা স্বরূপ দেশের রাজ্যভার গ্রহণ করেছেন এবং রানীকে উত্তরাধিকার সূত্রে স্ত্রী হিসাবে পেয়েছেন। তৎকালীন সময়ের নিয়ম ছিল কোন রাজার মৃত্যু হলে সে দেশের নতুন রাজা যদি পারিবারিক সম্পর্কহীন রাজা রাজপুরুষ হন তাহলে দেশের বিধবা রানীকে তিনি বিবাহ করবেন। তাই দেশাচার অনুযায়ী লিয়াসের বিধবা স্ত্রী জোকাস্টার সাথে বিয়ে হলো নতুন যুবক রাজা ইডিপাসের। তারপর দেড় যুগ অতিক্রান্ত হয়েছে, পারিবারিক জীবনে স্বামী ইডিপাস এবং তার সন্তান নিয়ে জোকাস্টা সুখী ও পরিতৃপ্ত। জোকাস্টা জানতেও পারেননি দৈববাণী সফল হতে হয়েছে এবং তা তিনি নিয়তি নির্মমতার শিকার। ভাগ্যক্রমে তার জীবনে আসছে গানিময় অসহ্য পরিণাম। রানী জোকাস্টা সবসময় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। যখন রাজ্যে দুর্ভিক্ষের আবির্ভাব দেড় যুগ পরে তখন ইডিপাস এবং পেয়নের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। জোকাস্টা তাদেরকে ব্যক্তিগত বিরোধ মিটিয়ে ফেলার জন্য চেষ্টা করেন, তাদেরকে বলেন, তোমাদের কি কোথাও বিবেচনা নেই? দেশের চরম দুর্দশার সময় ব্যক্তিগত বিরোধকে বড় করে তুলছো। ইডিপাস যখন রাজদ্রোহিতার মিথ্যা অভিযোগে পিয়নকে দণ্ডিত করতে চেয়েছেন তখন জোকাস্টা ইডিপাসকে বলেছেন, পিয়ন শপথ নিয়েছে দেবতার নামে, যে শপথ নেওয়া হয়েছে শপথের অমর্যাদা করো না, তাকে বিশ্বাস করো ইডিপাস। হতপূর্ব রাজা লেয়াসের মৃত্যুর জন্য ইডিপাস নিজেকে দায়ী ভাবছে, এজন্য জোকাস্টা বলেছে, তোমার মনকে গ্লানিভার মুক্ত করো। সবাই জানে লেয়াস নিহত হয়েছিলেন বিদেশি দস্যুদের হাতে এমন এক স্থানে যেখানে 3টি রাস্তা এক্ষেত্রে মিলিত হয়েছে। জোকাস্টা কল্পনাই করতে পারেননি যে তার সন্তান তার শয্যার সঙ্গে নেই, কারণ তিনি জানতেন তার সন্তানের মৃত্যু হয়েছে, তাই দৈববাণীর কথা বিশ্বাস হয়নি। তিনি ইডিপাসকে বলেছেন, অ্যাপোলোর দৈববাণী সে যে কথা বলেছিল যে আমার সন্তান তাকে লেয়াসকে হত্যা করবে, সে সন্তানই যে তাকে হত্যা করেছে এ কথা তো মেষপালক বলতে পারবে না। সে শিশুর মৃত্যু করেছিল, কি অপরূপ দৈববাণী! অন্যদিকে করিন থেকে সংবাদ আসে যে ইডিপাসের পালক পিতা পলিবাসের সহায়ক মৃত্যু হয়েছে। তখন ইডিপাসের মধ্যে আত্মবিশ্বাস জানে যে আসলে তিনি পিতৃঘাতী হবেন না।
এ কথা যখন জোকাস্টা শোনেন তখন উৎফুল্ল হয়ে আছেন, কোথায় গেল দৈববাণী? ইডিপাসের হাতে যে ব্যক্তির মৃত্যু ঘটবে সবার মৃত্যুই ঘটলো তার, দৈববাণীর কোনো মূল্যই নেই। জোকাস্টা ইডিপাসকে ভয় ও শঙ্কামুক্ত হতে বলেছেন। ইডিপাসের প্রতি জোকাস্টার পরামর্শ, তুমি তোমার মাকে বিয়ে করবে, দৈববাণীর এই উদ্ভট কথা বিশ্বাস করো না, এগুলো ভুলে যাও। কিন্তু জোকাস্টা তখনও জানেন না নিষ্ঠুর নিয়তি তাকে নিয়ে কি খেলা করছে। করিন্থের বার্তাবহ যখন জানালো রাজা পলিবাসের সাথে ইডিপাসের কোনো রক্তের সম্পর্ক নেই, ইডিপাস পলিবাসের কালেজের সন্তান, তখন জোকাস্টার চোখের সামনে ধীরে ধীরে সত্য উন্মোচিত হতে লাগলো। বার্তাবহ ও ইডিপাসের কথোপকথন শুনে জোকাস্টা আতঙ্কিত হয়ে উঠলেন। ইডিপাসের জন্ম রহস্য তার কাছে দেবালোকের মতো স্পষ্ট হয়ে উঠলো। নিহতের নিষ্ঠুর খেলা প্রত্যক্ষ করে তিনি চিৎকার করে ইডিপাসকে নিবৃত্ত করতে চেয়েছেন এই বলে, কেন জিজ্ঞেস করছো? আর কোনো প্রশ্ন করো না, আর কারো কথা শোনো না, দেবতার দোহাই, তুমি আর কিছু করতে যেও না। যদি তোমার নিজের জীবনের প্রতি মমতা থাকে তবে সমস্ত সন্ধান ক্ষান্ত দাও। কিন্তু সত্য সন্ধানে তৎপর ইডিপাস রানীর কোনো কথাই শোনেননি। তিনি চেয়েছিলেন পিতা জন্মরহস্য তিনি জানবেন। তারপরও তিনি জোকাস্টা ইডিপাসকে ক্ষান্ত করার জন্য মিনতি জানালেন, তুমি সর্বনাশ করো না, আর কিছু জানার চেষ্টা করো না, আমি আবার বলছি, আর জানতে চেও না। সত্যপ্রিয় ইডিপাসকে বিবৃত করা যায়নি। রানী জোকাস্টা অপরিসীম দুঃখ বেদনায় এক অস্থির উন্মাদনা নিয়ে প্রাসাদ অভ্যন্তরে যাওয়ার আগে বলে গেলেন, অন্ধ, তুমি অন্ধ, হায়রে দুর্ভাগা, তুমি জানো কখনো না জাগো, জানো কে তুমি? আমি দেখেছি, আমি তার সর্বশেষ বেদনার সাক্ষী, আপনারা দেখেছেন। রানী দ্রুত প্রাসাদ অভ্যন্তরে গেলেন, তিনি হাহাকার করে তার বিবাহ সজ্জায় গেলেন, যেখানে মৃত লেয়াসের নাম ধরে আর্তনাদ করতে লাগলেন। তার আর্তনাদ আমরা বাইরে থেকে শুনেছি, আমরা বিস্ফোরিত চোখে যে দেখলাম রানী জোকাস্টা উদ্বন্ধনে আত্মহত্যা করেছেন, কারণ তিনি যখন সত্য জেনে ফেলেছেন তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারেননি। যে চোখ দিয়ে তিনি যে নিজের সন্তানকে মানুষ করেছেন, মানুষ করবেন ভেবেছেন, নিজের সন্তানের কথা চিন্তা করেছেন, সেই চোখ দিয়েই নিজের স্বামীকে দেখেছেন। এই অশুচি, এই গ্লানিকর অবস্থা তিনি সহ্য করতে পারেননি, তাই তিনি এ থেকে মুক্তি চেয়েছেন। মুবাশ্বির আলী বলেছেন, তাই সে অস্থির উন্মাদনা নিয়ে নিষ্ক্রমণ করলো, উন্মাদিনীর ন্যায় তার দোষ নিষ্ক্রমণ করলো যখন সে মহাসর্বনাশের সম্মুখীন। এমন বিষাদ করুন আর কিছুই নেই, উদ্বন্ধনে আত্মহত্যা করেই সে জীবনের সকল যারাও জ্বালা মেটালো। এছাড়া তার আর কিছু করার ছিল না, কারণ সে মানুষের সামনে কোন হিসাবে মুখ দেখাবে? পিয়ন রানী জোকাস্টার ভ্রাতা এবং ইডিপাসের বিশ্বস্ত অনুসরণ, রাজানুগত্যই তার চরিত্রের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য। রাজ্যের চরম বিপর্যয়ের মুহূর্তেও ইডিপাস রাজ্যের দুর্ভাগ্যের কারণ জানতে স্বজন পিয়নকে পাঠিয়েছেন অ্যাপোলোর মন্দিরে দেবতার নির্দেশ কি তা জানার জন্য। সেখান থেকে তিনি জেনে এসেছেন যে কোনো এক অসুস্থ ব্যক্তি আমাদের মধ্যে থেকে আমাদের পরিচর্যা পেয়ে আমাদের মাতৃভূমিকে অপবিত্র করছে, তার নির্বাসন চাই। সম্রাট লেয়াসের হত্যাকারীকে শাস্তির দাবি করা হয়েছে। কিন্তু ইডিপাসকে অন্ধ ভবিষ্যৎ দ্রষ্টা টিরেসিয়াসের সাহায্য নিতে বলেছেন। ইডিপাস মনে করলেন যে রাজ সিংহাসন লাভের আশায় তার এতদিনের বন্ধু ও সহচর, সবচেয়ে বিশ্বস্ত স্বজন পিয়ন টিরেসিয়াসের সঙ্গে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ সংবাদে তিনি খুবই মর্মাহত হয়ে ইডিপাসকে বললেন, ভেবে দেখুন, রাজ পরিবারের নিশ্চিত সম্মান এবং ঐশ্বর্য ছেড়ে আমি কেন রাজা হওয়ার চেষ্টায় দুঃখ এবং বিপদ টেনে আনব? আমি এই নিশ্চিত গৌরবের জীবন ছেড়ে দিয়ে কেন বিপদকে বরণ করব? তিনি আরো বলেন, পিথীয় মন্দিরে গিয়ে জেনে আসেন আমি যে সংবাদ এনেছিলাম তার সত্য কিনা। ইডিপাসের অন্যায় অভিযোগ, তিনি বলেন, সন্ধান নিন ত্রিকালদশের সাথে আমি কোনো ষড়যন্ত্র করেছি কিনা, যদি দোষী প্রমাণিত হই
মৃত্যুদণ্ড দিন, কিন্তু গোপনে কোনো বিচার না করেই আমাকে দোষী সাব্যস্ত করা এ আমি সহ্য করব না। আমার এতদিনকার সুনাম কারো অন্যায় ধারণাতে নষ্ট হয়ে যাবে একই করে হয়। জোফাস্টার কারণে ক্রিয়নের প্রাণ রক্ষা হয়েছে, ইডিফাস ক্রিয়নকে মুক্তি দিয়েছেন, তিনি তার প্রতি ঘৃণা প্রকাশ করেছেন। ক্রিয়ন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলেছেন, ঘৃণা আত্মনির্যাতনের নামান্তর মাত্র, পৃথিবীতে একমাত্র আপনিই আমার প্রতি অন্যায় বিচার করলেন। নাটকের শেষে ইডিফাসকে সান্ত্বনা দিতে দেখা যায়, কারণ ইডিফাস যখন চরম সত্য সবার সামনে উপস্থিত, তখন ইডিফাস আর দেশের রাজা নাই, কারণ নিজেই বলেছিলেন নিজের শাস্তি, সেই পাপের শাস্তি তিনি নিজের হাতে দেবেন, সেই পাপে যে তিনি নিজে তা বুঝতে পারেননি, তাই তার তার রাজা থাকার কোনো অধিকার নাই, রাজা হয়েছেন ক্রিয়ন। নাটকের শেষে ক্রিয়ন যখন ইডিফাসের কাছে আসে, তখন তিনি ইডিফাসকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ইডিফাস তোমার পতন দেখে পরিহাস করতে আমি এখানে আসিনি, তোমার পাপের জন্য তোমাকে অপরাধী করতে আসিনি। ইডিফাসের স্থলে ক্রিয়ন থিবিসের রাজা হন। ইডিফাস ক্রিয়নের কাছে করুণা ও কৃতজ্ঞতা আজ্ঞা করেছেন। ফিফার আজ্ঞা, ধন্যবাদ সবাইকে।